নমস্কার বন্ধুরা, তনহিন পাকশালাতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মুচমুচে আলুর পকোড়া বা আলুর পেঁয়াজি। শীতের সন্ধেতে স্ন্যাক্স হিসেবে আপনারা খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। চা কফির সাথে বা ডাল ভাতের সাথেও কিন্তু এই পকোড়া খেতে ভীষণই ভালো লাগবে। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। আলুর পকোড়া বানাবার জন্য আমি নিয়েছি 4টে সেদ্ধ আলু। আলুগুলোকে আমি আগে থেকে খোসা সমেত সেদ্ধ করে রেখেছিলাম, তার খোসাটা আমি এবার ছাড়িয়ে নিয়েছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ, তার মধ্যে দিচ্ছি 4টে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, 7 মতো লবণ, 1/4 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ শুকনো রসুন কুচি, আপনারা চাইলে ফ্রেশ রসুন কুচিও ব্যবহার করতে পারেন, আর দিলাম 1 মুঠো ফ্রেশ কুচিয়ে নেওয়া ধনে পাতা। এবার আমি সমস্ত মশলা, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি আর রসুন কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু লবণটা দিয়েছি, সেই কারণে পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচির থেকে একটু জল বেরোবে আর তাতেই নরম হয়ে যাবে। এবার আমি সেদ্ধ আলুগুলো ভেঙে নিচ্ছি, একদম কিন্তু ম্যাশ করব না, একটু গোটা গোটা থাকবে। একদম যদি ম্যাশ করে দেওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে না। এখানে আমি 3টে আলু মাখছি, যদি প্রয়োজন পড়ে তখন আমি 4টে আলু ব্যবহার করব, আর প্রয়োজন না পড়লে আমি 4টে আলু ব্যবহার করব না, 3টে দিয়ে এই পকোড়াগুলোকে তৈরি করব। আপনারা আপনাদের নিজেদের পরিমাণ অনুযায়ী আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো নিয়ে নেবেন। একটা আলু আমি রেখে দিলাম। আলু আর সমস্ত মশলা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে ময়দা, 2 টেবিল চামচ বেসন, 2 টেবিল চামচ চালের গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে একটু বেকিং সোডা। এবার সমস্ত কিছু দিয়ে আমি প্রথমে মেখে নেব। প্রথমেই আমি জল দিচ্ছি না, যেহেতু আলুর মধ্যে জল আছে সেই কারণে আগে আমি আলুটাকে মেখে নেব জল ছাড়া, তারপর অল্প অল্প পরিমাণে জল আমি ব্যবহার করব। সমস্ত শুকনো উপকরণ দিয়ে আলুটাকে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে জল। খুব বেশি জলের কিন্তু এর মধ্যে প্রয়োজন নেই, জাস্ট একটু বাইন্ড করা যাবে সেই রকম পরিমাণেই জল দিলে হয়ে যাবে। আপনারা জলটা একটু বুঝে ব্যবহার করবেন। পাকোড়া ভাজবার জন্য আমার মিক্সারটা রেডি হয়ে গেছে। দেখুন হাতে একটু আঠার মতো লেগে যাচ্ছে, এই রকম ভাবে মিক্সারটা কিন্তু তৈরি করতে হবে। ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো মতন গরম হয়ে গেলে একটা একটা করে পকোড়া আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো টু মিডিয়ামের মধ্যেই রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আমাদের আলুর পকোড়া বা আলুর পেঁয়াজি একদম রেডি। তেল থেকে তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে বাকি পকোড়াগুলোকেও আমি ভেজে নেব। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো
অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছেও তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।